গরুপাচার কাণ্ডে অনুব্রত কন্যা সুকন্যাকে তলব ইডির। আগামী সপ্তাহে দিল্লিতে ইডির দফতর প্রবর্তন ভবনে সেখানে হাজিরা দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে সুকন্যা মণ্ডলকে। গরুপাচার কাণ্ডে এর আগেও দুবার ডেকে পাঠানো হয়েছিল সুকন্যা মণ্ডলকে, তবে দুবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন সুকন্যা এবং সেই ক্ষেত্রে আগামী সপ্তাহে তাকে ফের ডেকে পাঠিয়েছেন ইডি। এবং নতুন কোন কিছু তথ্য ইতিমধ্যেই ইডির হাতে এসেছে, যেখানে কোটি কোটি টাকা লেনদেনের হদিস মিলেছে এবং তার পাশাপাশি বেশ কিছু জমি সংক্রান্ত তথ্য উঠে এসেছে ইডির হাতে বলেই জানা যাচ্ছে। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এর আগেও দুবার হাজিরা এড়িয়ে গিয়েছিলেন সুকন্যা মণ্ডল এবং তাকে আগামী সপ্তাহে ফের ডেকে পাঠানো হয়েছে, এখনো পর্যন্ত কোনো কি খবর রয়েছে, যাবেন কি যাবেন না? দেখো, এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নিশ্চিত নেই যে সুকন্যা মণ্ডলকে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তলব করেছে। নয়াদিল্লির যে ইডির হেডকোয়ার্টার অর্থাৎ প্রবর্তন ভবন এপিজি আব্দুল কালাম লেন, যেটা ইডির সদর দপ্তর, সেখানে কিন্তু তলব করা হয়েছে এবং আগামী সপ্তাহে অনুব্রত মণ্ডলের তনয়া সুকন্যা মণ্ডলকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে। দেখো, যেটা জানতে পারছি ইডি সূত্র আমরা, যে এই গরু পাচার কাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় নেমে আরো কিছু নতুন তথ্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সির হাতে এসেছে। প্রথমত হচ্ছে যে সুকন্যা মণ্ডল, তুমি জানো যে একটি কোম্পানির তিনি ডিরেক্টর রয়েছেন, এএনএম এগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড, তার নামে ভোলে বোম রাইট রয়েছে। এছাড়াও যেটা জানতে পারছি, তার এই জমি সংক্রান্ত বেশ কিছু নথি, গুরুত্বপূর্ণ নথি, সেই নথি কিন্তু কেন্দ্রীয় এজেন্সির হাতে এসে পৌঁছেছে। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা জানতে পারছি যে কিছু ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি তথ্য তার কাছে এসেছে, যেখানে কোটি কোটি টাকা কিন্তু লেনদেন হয়েছে। এই যাবতীয় কিন্তু নথি নতুন করে কিন্তু আবারও তদন্ত প্রক্রিয়ায় নেমে, গরু পাচার কাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় নেমে ইডির হাতে এসেছে। খুব স্বাভাবিকভাবেই সুকন্যা মণ্ডলকে ডেকে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত জরুরি, এমনটাই কিন্তু কেন্দ্রীয় এজেন্সি মনে করছে। খুব স্বাভাবিকভাবেই দেখো, আবারও নতুন করে তাকে তলব করা হলো এবং সামনে সপ্তাহের যে কোনো একদিন তাকে ডেকে পাঠানো হয়েছে। এখন সুকন্যা মণ্ডল যাবে কিনা সেটা অবশ্যই সময় বলবে, তবে সুকন্যার তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোনো কিছু প্রতিক্রিয়া পাইনি। তবে দেখো, তুমি জানো যে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে তিহার জেলে বন্দি রয়েছে এবং তুমি জানো যে যখন অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে যখন দিল্লি নিয়ে যাওয়া হয় এবং যখন ইডির হেফাজতে ছিল, তখন প্রথমবার সুকন্যা মণ্ডলকে তলব করা হয়, তখনও তিনি এড়িয়ে গেছেন। পরবর্তীকালে যখন অনুব্রত মণ্ডল তিহার জেলে ছিলেন, তখনও সুকন্যা মণ্ডলকে ডেকে পাঠানো হয়। তার কারণ হচ্ছে, তুমি জানো যে এর আগে সিবিআই বোলপুরে নিচুপটি বাড়িতে সুকন্যা মণ্ডলকে যখন জিজ্ঞাসাবাদ করেছিল, বিশেষ করে গরু পাচার কাণ্ডের অন্যতম তদন্তকারী অফিসার সিবিআই সুশান্ত ভট্টাচার্য নিজে গেছিলেন, তখন কিন্তু সুকন্যা মণ্ডল বারবার করে বলেছিল এই যে লেনদেন বা সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা হয়েও তার যে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে, এই সামগ্রিক বিষয়ে তার বাবা অনুব্রত মণ্ডল জানেন, পাশাপাশি মনীষ আঙ্কেল অর্থাৎ মনীষ কোটারি জানে। খুব স্বাভাবিকভাবে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করাটা অত্যন্ত প্রয়োজন। খুব স্বাভাবিকভাবে আবারও তাকে নতুন করে ডেকে পাঠানো হলো। এখন দেখার বিষয় যে অনুব্রত মণ্ডলের তনয়া সুকন্যা মণ্ডল যান কিনা, তার কারণ তুমি জানো যে এর আগে সুকন্যা মণ্ডল তার শারীরিক অসুস্থতার পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে তিনি তার আইনজীবী মার্ফত কিন্তু এদিকে চিঠি দিয়েছিলেন এবং হাজিরা দিয়েছিলেন। এবার তৃতীয়বারের জন্য আবার তাকে তলব করা হলো। এখন দেখার বিষয় সুকন্যা মণ্ডল দিল্লি হাজিরা দেয় কিনা। খুব স্বাভাবিকভাবে দেখো, দিল্লি হাজিরা যদি দেয় তাহলে তো খুবই ভালো কথা, যদি না দেয় তাহলে কিন্তু আইনগত পথে কি কঠোর ব্যবস্থা নেওয়া যায় বা আগামী দিনে কি কর্মসূচি নেয় সেদিকে কিন্তু আমাদের অবশ্যই চোখ থাকবে। একেবারেই ধন্যবাদ তোমাকে মনা বীরবংশী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে ফের তলব করা হয়েছে ইডির দিল্লির প্রবর্তন ভবনে এবং সেখানেই আগামী সপ্তাহে ফের তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে গরু পাচার কাণ্ডে এর আগেও দুবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠিয়েছিল ইডি, তবে সেক্ষেত্রে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন এবং আগামী সপ্তাহে অনুব্রত কন্যা তিনি যান কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে।